কোথায় ছিলাম আর জীবন আমাকে কোথায় টেনে নিয়ে আসে? সবই বুঝি জীবনের নিয়তি। কেমন যেন একটা মায়া জড়িয়ে গেছে আপনার সাথে। আপনার সাথে মা মারা যাবার পর থেকে রিয়াদকে ছাড়া জীবনকে আমি আলাদা করে ভাবি নাই। আমার পৃথিবীটা এতই ছোট যে মাঝে মধ্যে আমার নিজেকে আমি খুঁজে পাই না। মনে হয় আমার পৃথিবীতে আমিই নাই। আমার প্রতি আপনাদের আপনার কেমন মায়া জন্মেছে? মিথ্যা বলা আমি শিখি নাই। তুমি এখানে আসার পর থেকে আমার মনে হয় পৃথিবীর আসল সৌন্দর্য মানুষ, বেঁচে থাকার জন্য কাছের মানুষ খুব প্রয়োজন। এখন এই ক্লাসে ছোট ছোট বাচ্চা গুলারে পড়াও, আমরা শৈলা যাওয়ার পরে বড় ছাত্ররা আবার পড়াইতে এস। মাস্টার, তোমার বাড়ি ঘর তো খালি থাকে, এই রকম প্রেম প্রীতি এগুলো তো বাড়িতেই করতে পারো। হ্যাঁ, স্কুলে এগুলি কইরা এই যে ছোট ছোট বাচ্চাগুলার নজর খারাপ করতেছো না? আপনার কথা বুঝতে ভুল হচ্ছে। আমি এই কারণে মেম্বারশিপ কইছিলাম, স্কুলে যদি একটা আমাদের লোক থাকতো তাহলে স্কুলের মধ্যে আজকে এই নষ্টামি হইতে পারতো না। তোরা এখান থেকে বাইরে হয়ে যা, উল্টা পাল্টা কথা বলে তোদের কিন্তু আমি চড়ায় দাঁত ভেঙে ফেলাম। আপনি আমারে চড়াইবেন আর আমি আপনার চায়া দেখুন, ম্যাডামের মতো আদর করুন। আই থাম, তোরা বাইরে গিয়ে দাঁড়া, আমি কথা কই আইতেছি। পেজ নাম্বার 2 তে লেখা আছে কি সাইমা, ডায়লগ আছে, সাইমা বলছে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সাইমা। আমরা ছবিটাতে বুঝতে পারছি যে দুইজন সাইমা এবং জেসিকা নামে দুজন বসে আছে রেল স্টেশনে। সুযোগ সুবিধা সবারই লাগে, এর জন্যই তোমারে কইছিলাম। আমাকে টুটুল রে তোমার স্কুল কমিটিতে রাখো, তারপর যা ইচ্ছা মনে হয় করবা, কেউ তোমারে বাধা দিতে না। আমার কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। একটা অসভ্য মাদক ব্যবসায়ীকে আমি স্কুল কমিটির আশেপাশে ঘেঁষতে দিব না। মাদক ব্যবসায়ী? আমার এই এলাকাতে কোনো মাদক ব্যবসায়ী নাই। আছে কি নাই সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি জানি তুমি কি কইতাছো, তোমার কোনো হুঁশ আছে? তুমি আমার দিকে আঙ্গুল দিতাছো? আমি আপনার দিকে আঙ্গুল তুলি নাই, আমি শুধু আমার স্কুলের পরিবেশটা ঠিক রাখতে চাইতেছি। স্কুলের পরিবেশ বাঁচাইতে চাইতাছো না? এগুলি কইরা তুমি পরিবেশ বাঁচাইবা? ওকে ডিজেরে বাঁচাও। চল আরাম জাদারে এইবার একটা শিক্ষা দিয়াই ছাড়। কি হয়েছে মামা সাহেব, কুত্তার বাচ্চা আপনার লগে আবার বেয়াদবি করছে? হাফিজ চল তো, কুত্তার বাচ্চার আজকে মাইরাই ফেলাবো। এই রাখ, তোরা না কতবার কইছি এই জিনিস লগে লইয়া হাঁটবি না, যেহেনে সেহেনে মানুষের সামনে বাইর করবি না। আমি তো মাথা ঠিক রাখতে পারি না, অমানুষের বাচ্চার এত বড় সাহস আপনার লগে বেয়াদবি করে? থাম, এটা আমি বুঝুম, তোর মোড়া মাথার বুদ্ধি দিয়ে এটা কাম হইব না। তোরা দেখতে থাক এই মতিন মেম্বার কি কাম করতে পারে।